নমস্কার, আপনারা দেখছেন এখন বিশ্ব বাংলা সংবাদ, আর আপনাদের সঙ্গে আমি সোমনাথ। সুপ্রভাত সবাইকে। আপনারা জানেন যে আমফান ঘূর্ণিঝড় যা কিন্তু সুপার সাইক্লোনের রূপ নিয়ে আর কয়েক ঘন্টার মধ্যেই আছড়ে পড়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে এবং পরবর্তী সময়ে বেশ তাণ্ডব দেখিয়ে তা বাংলাদেশের অভিমুখে যাবে বলেই কিন্তু এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর সূত্রে তাই খবর। একদম সকালের আপডেট দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি, এখন বিশ্ব বাংলা সংবাদের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি, তাণ্ডব শুরু হয়ে গিয়েছে, তাণ্ডব শুরু হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন তাণ্ডব শুরু হয়ে গিয়েছে এবং আমাদের সরাসরি সম্প্রচার চলছে সেই জায়গা থেকে। আমরা দেখাচ্ছি যে তাণ্ডব কিন্তু শুরু হয়ে গিয়েছে আমফানের, এবং আমফানের যা তাণ্ডব তাতে কিন্তু আর কয়েক ঘন্টার মধ্যে আছড়ে পড়তে চলেছে, আর কয়েক ঘন্টার মধ্যে আছড়ে পড়তে চলেছে। আমরা দেখাচ্ছি সেই ছবি আর কয়েক ঘন্টার মধ্যে। আমার ক্যামেরা পার্সন একটু আমার দর্শকদের কাছে একটু একটু ক্ষমা চেয়ে নিচ্ছে দর্শকদের কাছে। আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু আছড়ে পড়তে চলেছে। ইতিমধ্যেই উড়িষ্যা উপকূলের পারাদ্বীপে এই আমফানের তাণ্ডব শুরু হয়ে গেছে এবং তা 82 কিলোমিটার বেগে কিন্তু পারাদ্বীপে বইছে। সেইখান থেকে দীঘা থেকে যা খবর পাচ্ছি, দীঘা থেকে মাত্র 100 কিলোমিটার দূরে, মাত্র 300-350 কিলোমিটার দূরে কিন্তু এখন অবস্থান করছেন ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফান। এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু প্রচণ্ড ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে, বিশেষত 2-24 পরগনা, মেদিনীপুর এবং হুগলি হাওড়া সহ, এমনকি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে কলকাতাতেও কিন্তু ব্যাপক তাণ্ডব দেখাবে এই আমফান। আমাদের মনে আছে গত বছর ঠিক এই রকম সময়ই ফণীর তাণ্ডব আমরা দেখেছিলাম, কিন্তু বলা হচ্ছে ফণী বা 2009 সালের যে আয়লার তাণ্ডব আমরা দেখেছিলাম তার থেকেও কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে এই আমফান, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর বা আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছে। সেই হিসাবে আমরা কিন্তু সকাল থেকে প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের দিতে থাকছি। এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনায়, আমফানের তাণ্ডব কিন্তু শুরু হয়ে গেছে, সতর্কতা জারি হয়ে গেছে। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি দিনভর নবান্নে থাকবেন। একইভাবে কলকাতা প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানিয়েছেন তিনি সারাক্ষণই কলকাতা কর্পোরেশনের কন্ট্রোল রুমে থাকবেন। এছাড়া পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম, কন্ট্রোল রুম খোলা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। জাতীয় মোকাবিলা বিপর্যয়ের দলও কিন্তু আসতে শুরু করেছে, বিভিন্ন উপকূলবর্তী অঞ্চল থেকে কিন্তু মানুষজনকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করা হচ্ছে, কেন্দ্র রাজ্য সমন্বয় হচ্ছে, মুহুর্মুহু কিন্তু মিটিং চলছে, বৈঠক চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বৈঠক করেছেন। আমরা আমাদের দর্শকদের জন্য জানিয়ে রাখি যে আমফানের তাণ্ডব শুরু হয়েছিল, সেই আমফানের তাণ্ডবের কথা বলা হয়েছিল তা কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে নিয়েছে ইতিমধ্যেই। তার মাঝেই আমরা প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের কাছে, প্রতিটা মুহূর্তের আপনাদের কাছে আমরা তুলে দিতে চাই। ভয়ঙ্কর আমফান তার ভয়ঙ্কর রূপ নিয়ে আছড়ে পড়তে পারে, যেটা কিন্তু জানা যাচ্ছে প্রায় 120 কিলোমিটার, 20-30 কিলোমিটার ভাগে পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলবর্তী জেলাগুলিতে আছড়ে পড়তে পারে এবং এই গতিবেগ সর্বোচ্চ 180-185 কিলোমিটারও হতে পারে। সুতরাং ফণি বা আয়লার চেয়েও ভয়ঙ্কর তাণ্ডব দেখাতে পারে এই আমফান। এবং আমরা যতটুকু জানতে পারছি এই মুহূর্তে কিন্তু উড়িষ্যার পারাদ্বীপ উপকূলে অবস্থান করছে আমফান এবং 82 কিলোমিটার বেগে কিন্তু তার গতি যথেষ্ট কম। এবং সেই হিসাবে আমরা জানি গতকাল রাত থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে বিভিন্ন এলাকা জুড়ে, প্রতিটা জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। মূলত আমাদের এখানে পশ্চিমবঙ্গের 2-24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়ায় কিন্তু আমফানের ব্যাপক দাপট দেখা যাবে। ইতিমধ্যেই কিন্তু সতর্ক করা হয়েছে, কয়েকশো কিলোমিটার গতিবেগে কিন্তু ছুটে আসছে। এর মাঝে করোনার
করোনার আবহের মাঝে এই আমফান কিন্তু প্রশাসনকে সাধারণ মানুষের কপালে ভাঁজ পড়েছে। আপনারা জানেন যে পরিযায়ীদের ফিরিয়ে আনতে যে বিশেষ ট্রেন দিল্লি থেকে যে এসি বিশেষ ট্রেন আজকে হাওড়া অভিমুখে আসার কথা ছিল, আমফানের জন্য কিন্তু সেই ট্রেনও বাতিল করে দেওয়া হয়েছে। আরও একবার জানাই, আমফানের জন্য কিন্তু দিল্লি থেকে হাওড়ামুখী যে ট্রেন আসার কথা ছিল আজ 20 মে এবং আগামীকাল 21 মে তা কিন্তু ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে সতর্কতামূলক বিষয়। আরও একটি খবর যে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে পশ্চিমবঙ্গের অভিমুখে যেগুলি আসছে। যাই হোক, সকাল থেকেই আমরা আরেকবার আপনাদের জানাই আমাদের দর্শকদের জন্য যে বহু চর্চিত আমফান গত